স্কুলে বৈদ্যুতিক কন্ডেন্সার থেকে বিস্ফোরণ জানালেন পুলিশ সুপার আহতরা সুস্থ আছে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি বনগাঁ স্কুলের সামনে বিস্ফোরণ বৈদ্যুতিক কন্ডেন্সারের কারণেই বিস্ফোরণ বলে জানালেন পুলিশ সুপার এই বিষয়ে এদিন সন্ধ্যায় বনগাঁ থানায় বসে সাংবাদিক সম্মেলন করেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার প্রসঙ্গত শুক্রবার বনগা খরুয়া রাজাপুর এলাকায় স্কুলের বাইরে বিস্ফোরণে জখম হয় স্কুলের পঞ্চম শ্রেণীর দুই ছাত্র জানা গেছে এলাকায় রাস্তা তৈরির কাজ চলছে সেখানে আনা হয়েছে প্রচুর পাথর আহত ছাত্ররা জানায় বিদ্যালয় টিফিনের পর মাছ ধরা দেখতে বাইরে গিয়েছিল তারা পাথরের মধ্যেই পড়েছিল তার লাগানো একটি বস্তু আর তাতে হাত দিতেই কোনো কারণে ঘটে যায় বিস্ফোরণ ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে খবর পেয়ে এলাকায় পৌঁছায় বনগা থানার পুলিশ আহত ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা করা হয় স্কুলের পক্ষ থেকে এদিন সাংবাদিক সম্মেলন করে জেলা পুলিশ সুপার বলেন বৈদ্যুতিক কন্টেন্সার থেকে বিস্ফোরণ হয়েছে আহত ছাত্ররা ভালো আছে বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি জানা গেছে কন্ডেন্সার একটি ছোট ইলেকট্রিক উপাদান যা বিদ্যুৎ সঞ্চয় এবং ডিসচার্জ করে থাকে বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট ও পাওয়ার সাপ্লাই সার্কিটে ব্যবহার করা হয় যা একটি ক্যাপাসিটারের মতো কাজ করে বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীদের সাথেও কথা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার একটা ত্রিশ থেকে একটা চাল্লিশের মধ্যে আমরা একটা খবর পাই যে খেরুয়া রাজপুর এচ এস স্কুলে কাছে একটা বাচ্চা ইঞ্জুড হয়েছে ওনার সঙ্গে একটা স্য পাঠিও ছিল ইমিডিয়েটলি পুলিশ সঙ্গে সঙ্গে ওখানে যায় তারপরে এনকোয়ারি করে কি ঘটনাটা কীভাবে ঘটেছে ও জিজ্ঞেস বাদ করে যে জানা গিয়েছে বা ইনকোয়ারি পরে যে জানা গিয়েছে একটা ওয়ার ফিটেড মানে যেখানে রাস্তা যেহেতু কাজ চলছিলো ওখানে একটা স্টোন চিপসের মাঝখানে ওয়ার ফিটেড একটা কন্ডেনসার যাকে আমরা ক্যাপাসিটারও বলি ওখানে ছিল তারপরে বাচ্চারা আউট অফ কিউরসিটি ওকে টাচ করে আর তারপরে বিকজ অফ সার্টেন আঘাত বলতে পারি একটা ঘটন হয় একটা ব্লাস্ট একটু ছোট্ট করে একটা বাস্ট হয় তারপরে ও যে বাচ্চারা যে পাশে ছিল ওটা একটা আঙুলটাই মাইনার ইঞ্জুরি হয় অন্য বাচ্চা যে সঙ্গে ছিল কিছু সেরকম ইঞ্জুরি হয়নি আর বাচ্চাটাকে ইমিডিয়েটলি ফার্স্ট এড করে ব্যান্ডেজ লাগানো হয় এখন বাচ্চারা স্বাস্থ্য ঠিক আছে স্টেবল আছে কোনো ধরানোর ব্যাপার নেই শুধু এটা নিয়ে আমি এটাই বলবো কি আমরা আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়্যার ফিটেড কন্ডেন্সার যেরকম আছে আমরা পেয়েছি আমরা যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে ওনার থেকেও এটা পরামর্শ নিয়েছি এটা নিয়ে আননেসেসারি কোনো রিউমারটা যেন না ছড়ানো হয় আমরা এটা ব্যাপারটা আরও তদন্ত করে দেখছি পুজোর টাইমে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাপাসিটি বাড়ানোর জন্য বা ফ্যান যে থাকে ওর উপরেও একটা ক্যাপাসিটার লাগানো হয় এর মধ্যে কারেন্টটা মানে যদি ঠিকঠাক করে এটা যদি ডিসপোজ না করা যায় বা ইভেন টেলিফোনিক যে ওয়ার আছে আন্ডারগ্রাউন্ড টেলিফোনিক ওয়ার ওখানেও এটা ব্যবহার করা হয় যদি এটাকে ঠিকঠাক করে ডিসপোজ করা না হয় একটু কারেন্ট এর মাঝখানে বেঁচে যায় আলটিমেটলি ক্যাপাসিটারের কাজই হচ্ছে ইলেকট্রিক যে চার্জেসগুলো আছে ওটা ক্যাপাসিটি বিল্ড করা যদি একটা আঘাত ওপরে পড়ে তো একটু বাস্ট হওয়ার সম্ভাবনাটা থাকে বাট ওটা ক্যাপাসিটি সেরকম নয় যে মানে কারো আহাত করতে পারে বাট ইয়েস মাইনার ইঞ্জুরি আজকে এরকম হয়েছে আমরা দেখতে যে পেয়েছি ইনকোয়ারিতে এটাই আমরা পেলাম সোমনাথ মজুমদারের রিপোর্ট নিউজ স্নোম্যান্স ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে